I hope you are all well. Today, I will discuss with you a very important topic. The topic is changing sentence. Let's start with our topic. For your convenience, I will take class in Bangla. Amar ajker alochonar bishoy changing sentence. চেঞ্জিং সেন্টেন্সের আমি প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। আমার প্রথম পার্টটা হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে আজকে আলোচনা আমার হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। তাহলে আমার আজকে প্রথম রুলটা আমি আলোচনা করতেছি সেটা হল অনলি বা অ্যালোন। অনলি বা অ্যালোন থাকলে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব? যদি অনলি আল্লাহ বা ব্যক্তিকে নির্দেশ করে, অনলি কাকে নির্দেশ করলে? আল্লাহ বা ব্যক্তিকে যদি নির্দেশ করে তখন অনলি পরিবর্তে নন বা বসাতে হবে। অনলির পরিবর্তে নন বা বসাতে হবে। অনলি যদি বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি জায়গায় কী বলবে? নাথিং বাদ বসে সেন্টেন্সটা নেগেটিভ রূপান্তরিত করতে হবে। আর অনলি বা অ্যালোন যদি সংখ্যাকে বা পরিমাপকে ধরে সংখ্যাকে যদি নির্দেশ করে তাও হবে নট মোর দেন অর নট লেস দেন। নট মোর দেন অথবা আমরা নট লেস দেন ব্যবহার করব কী করার জন্য? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি, তিনটা অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে আমাদেরকে শুধু আল্লাহ সাহায্য করতে পারবে। তাহলে অনলিটা কাকে নির্দেশ করছে? আল্লাহকে। তাহলে অনলি যখন আল্লাহ বা ব্যক্তিকে নির্দেশ করে তখন অনলি পরিবর্তে নন বা বলবে, নন বা আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে পরবর্তী ওয়ার্ডগুলো বসে যাবে শুধু অনলির পরিবর্তে নন বা বসবে। আশা করি তোমরা এটা বুঝছো। এরপর হি হ্যাজ অনলি অ্যাবল, হি হ্যাজ তার থেকে আছে, কি আছে? অনলি অ্যাবল, একটি বল আছে। তাহলে এখানে একটিকে বা সংখ্যাকে বোঝাচ্ছে না, বলকে বোঝাচ্ছে, কারণ অ্যাবল। তাহলে হি হ্যাজ অনলি অ্যাবল, তাহলে এক্ষেত্রে কী হবে? হি হ্যাজ নাথিং বা এই অনলির পরিবর্তে অনলির জায়গায় নাথিং বা বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী করবো? নেগেটিভ করবো। তাহলে হি হ্যাজ নাথিং বা অ্যাবল, তার থেকে কিছু নেই কিন্তু একটা বল আছে। তিন নম্বর রুল যাচ্ছে আমি, হি হ্যাজ অনলি 10 টাকা, তার থেকে শুধু 10 টাকা আছে। তাহলে অনলি তার সংখ্যাকে বোঝাচ্ছে 10। হি ইজ অনলি 40 ইয়ার্স ওল্ড, তাহলে অনলি 40 কে বোঝাচ্ছে। ঠিক তেমনই অনলি 10 কে বোঝাচ্ছে, সংখ্যাকে বোঝাবে। তাহলে হি হ্যাজ অনলি পরিবর্তে নট মোর দেন 10 টাকা অথবা হি হ্যাজ নট লেস দেন 10 টাকা। আশা করি তোমরা বুঝছো অনলি থাকলে আমরা কীভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা নেগেটিভ করবো অ্যাফার্মেটিভ থেকে? যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটি ওয়ার্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা এটা নেগেটিভ করার জন্য এই ওয়ার্ডের পরিবর্তে ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প প্লাস বার বাইন্ডি বসাবো। ক্যান নট বার বা ক্যান নট হেল্প প্লাস বার বাইন্ডি বসালে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত হবে। যেমন অ্যাজ এক্সাম্পল, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাতে কাজটি করতে হবে, অবশ্যই কাজটি করতে হবে। তাহলে হি মাস্টের বলতে কী বলবে? নেগেটিভ করার জন্য হি ক্যান নট বা ডু দ্য ওয়ার্ক। অথবা এভাবে করতে হবে আমরা, হি ক্যান নট হেল্প, তখন বারবার সাথে আইন দিয়ে তোমাকে ইউজ করতে হবে। তাহলে হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আশা করি এটা বুঝছি, মাস্ট থাকলে বা হ্যাভ টু হ্যাজ টু থাকলে কীভাবে আমরা বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত করব। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বোথ অ্যান্ড অ্যান্ড থাকে, বোথ অ্যান্ড থাকলে আমরা কীভাবে এটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব? এই তৃতীয় নম্বর রুলসে আমরা যদি ফলো করি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে গেলে আমরা বোথ এর পরিবর্তে নট অনলি ইউজ করবো, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো ইউজ করবো। অ্যাজ এক্সাম্পল, বোথ মুজাম্মেল অ্যান্ড বাসু আয়ার প্রেজেন্ট, অর্থাৎ একটা অনুষ্ঠান হচ্ছে, মনে করো সেখানে শুধু মুজাম্মেলও উপস্থিত ছিল না, বাসুও উপস্থিত
ছিল এটাকে যখন আমরা কি করব নেগেটিভ করব তখন হবে বোথ জায়গায় not only not only মুজাম্মেল আর এন্ডের পরিবর্তে but also বা should হয় প্রেজেন্ট তাহলে খুব ইজি না অর্থাৎ আমরা বোথ আর এন্ড থাকলে কিভাবে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব not only এবং but also ইউজ করে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব এবার আমি তোমাদের কিছু শব্দ আছে প্রতিশব্দ থাকে মানে মনে করো রিমেম্বার মনে করা এর বিপরীত শব্দ ইউজ করে যেমন ফরগেট ভুলে যাওয়া এভাবে কিছু শব্দকে পরিবর্তন করে অক্সিলারি ভার্ব এর সাহায্যে আমরা কিছু বাক্যগুলোকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে পারব যেমন প্রতিশব্দকে বিপরীত শব্দে রূপান্তরিত করে অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় প্রতিশব্দকে বিপরীতে জীবন কিভাবে আমরা একটা এক্সাম্পল ফলো করে দেখি আই শ্যাল রিমেম্বার ইউ রিমেম্বার ইউ আমি তোমাকে সবসময় মনে করি এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে নিয়মিত হবে শব্দ বসে যাবে অক্সিলারি ভার্বটা বসে যাবে এরপর একটা নট ইউজ করব তাহলে নট যখন ইউজ করব তখন নেগেটিভ হয়ে যাচ্ছে এরপরে আসলে এই শব্দটা বিপরীত শব্দ হবে অর্থাৎ রিমেম্বার তো মনে করা ফরগেট তো ভুলে দেওয়া তাহলে ফরগেট ইউ তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ আমি তোমাকে কখনো ভুলবো না তার মানে আমি তোমাকে সবসময় মনে রাখবো আমি আরেকটা এক্সাম্পল দিই যদি অক্সিলারি ভার্ব না থাকে যেমন আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি এটা যে আমি নেগেটিভ করতে যাই আই ডোন্ট হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি না দ্যাট মিনস আমি তোমাকে পছন্দ করি তা তোমরা এখানে একটা জিনিস পরিবর্তন অবজার্ভ করবে সেটা হলো ডোন্ট হেট কেন এখানে শ্যাল ছিল শ্যাল ছিল অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি সেই কারণে এখানে শ্যাল নট ইউজ করছে মানে একটা অতিরিক্ত নট এনে শব্দটা বিপরীতকরণ করছে কিন্তু এখানে কিনে অক্সিলারি ভার্ব আমরা তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে আনতে হলে আমাকে কি করতে হবে দেখতে হবে যে কোন টেন্সে পড়ছে এটা হলো ফ্রেজে ইন্ডিফিনিট টেন্স পড়ছে তো ফ্রেজে ইন্ডিফিনিট টেন্স হলে আমরা জানি ডো বা ডাস আসবে তো এখানে আমরা যদি বলি আই দে উই এই তিনটার জন্য যদি আমরা অক্সিলারি ভার্ব আনতে হয় তাহলে আমাকে আনবে ডো আর হি সি ই আর এই তিনটার জন্য আনবো আমরা কি ডাস যদি এখানে থাকতো হি লাইকস মি হি লাইকস মি মনে হয় এইভাবে আছে হি লাইকস ইউ হি লাইকস ইউ সে তোমাকে পছন্দ করে তখন হয়ে যাবে হি তখন এখানে ডু নট হবে না হির জন্য কি বসবে ডাস হি ডাস নট হেট ইউ হি ডাস নট হেট ইউ সে তোমাকে ঘৃণা করে না তাহলে এখানে যখন ডাস নট আবার ডু নট ইউজ হবে বা ডাস নট ইউজ হলে তখন বারবার প্রেজেন্ট ফর্ম বসবে এখানে এস বাই ইউজ হবে না তাহলে আমি আজকে তোমাদের চারটা রুলস তোমাদেরকে আমি আলোচনা করেছি একটা হলো অনলি থাকলে আমরা কীভাবে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করবো একটা হলো মাস্ক থাকলে আমরা কীভাবে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করবো হ্যাঁ আর একটা থাকলে বোথ অ্যান্ড অ্যান্ড থাকলে অ্যাফারমেটিভ থেকে কীভাবে নেগেটিভ করবো আর একটা রুলস করেছি সেটা হলো প্রতিশব্দকে বিপরীত শব্দ পরিবর্তন করে কীভাবে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করবে এই চারটি রুলস কিন্তু পরীক্ষাতে তোমরা দেখবা চেঞ্জিং সেন্টেন্স যখন আসবে তোমাদের এটা ষষ্ঠ বলো সপ্তম বলো অষ্টম বলো নবম দশম বলো সব ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে আসবে আশা করি আমার এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং যেগুলো তোমাদেরকে এক্সারসাইজ করাই সেই এক্সারসাইজগুলো আমাকে আবার তোমরা খাতায় হোয়াটসঅ্যাপে দিয়ে দেবা আশা করি তোমরা ভালো আসো আল্লাহর রহমতে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু